আপনার ভালোবাসার মানুষ দ্রুত আপনার কাছে ছুটে আসবে আপনার মনের মানুষ আপনার কাছে দ্রুত ফিরে আসবে সে যদি আপনাকে ব্লক করে দেয় আনব্লক করে দেবে শুধু আপনারা হাতের আঙুলের উপর সুরা কৌসর ইন কাল কাউসার এই সুরাটি পড়ে আপনি ফুদবেন ইনশা আল্লাহ দ্রুত আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে দ্রুত আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে সে যদি আপনাকে ব্লক করে দেয় ইনশা আল্লাহ সে ব্লকটাকে আনব্লক করে দেবে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নিজের ভালোবাসার মানুষকে বা মনের মানুষকে ফিরিয়ে আনার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা হাতের আঙ্গুলের উপর কাউসার সুরায় না কাল কাউসার এই সুরাটি পড়ে ফুঁদবেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ দ্রুত আপনার কাছে ছুটে আসবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে যদি আপনাকে ব্লক করে দেয় ইনশাআল্লাহ ব্লকটাকে আনব্লক করে দেব প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ এই আমল করার বরকতে দ্রুত আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে দ্রুত ছুটে আসবে সে যদি আপনাকে ব্লক করে দেয় এনশা আল্লাহ সে আনব্লক করে দেয় তো প্রিয় শ্রোতা বিন্দু এই বিষয় নিয়ে আমাকে অনেকই কমেন্ট করেছেন যে হুজুর আমার স্বামী প্রবাসে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাই না সে অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে অনেক আমাকে ভাইয়া ফোন দেয় হুজুর আমি তো প্রবাসে রয়েছি আমার স্ত্রী আমার ফোন ধরে না আমার সঙ্গে ভালো করে কথা বলে না সে অন্য রিলেশনশিপে জড়িয়ে গেছে সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে হুজুর এর থেকে কিছু মুক্তির রাস্তা বলে দিন এর থেকে এইটার থেকে বাঁচার কোনো রাস্তা বলে দিন আর একটা উপায় বলে দিন অনেক মানুষ আমাকে এইভাবে অনেকভাবেই আমাকে মেসেজ করেন কমেন্ট করেন তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আজকের এই আমলটি নিয়ে এসেছি এই আমলটা যদি আপনি করেন নিজে আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এই সোরা কাউসারের এতটাই পাওয়ার মহান আল্লাহ সুবানাহ তালা দিয়ে দিয়েছে তার জন্য আপনি যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে ধোকাবাজি করে দিয়েছে আপনাকে আপনার মনের মানুষ ব্লক করে দিয়েছে আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে দিয়েছে এরকম যদি সমস্যা থেকে থাকে আপনি এই আমলটা প্রয়োগ করতে পারেন এটা উভয়ই করতে পারেন কোনো মহিলা কোনো পুরুষের জন্য করতে পারেন আবার কোনো পুরুষ কোনো মহিলার জন্য এই আমলটা প্রয়োগ করতে পারেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন এই আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা সাদকা করবেন কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকাতে আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে সেখানে আপনি যতটুকু পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা যতটুকু পারবেন আপনারা আর কি সমর্থ অনুযায়ী আপনি সাদকা করে দেবেন আপনার সাদকা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় গভীর রাতে অথবা ফজরের নামাজের পর এই দুইটা টাইমের মধ্যে যে কোনো একটা টাইম আপনি এই আমলটি করতে পারেন ঠিক আছে যে কোনো দিন আপনি আমলটা করতে পারেন কোনো সমস্যা নাই তবে কিন্তু গভীর রাত অথবা ফজরের নামাজের পর আরেকটা জিনিস মাথায় রাখবেন সাদগা দেওয়ার পর আপনি আমলটা করতে পারবেন তার আগে করবেন না সাদগা দিয়া যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে গভীর রাত অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি একটি এমন জায়গায় যাবেন বা এমন জায়গায় বসবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে কেউ আপনাকে বেরক্ত না করতে পারে একা এক আপনি বসে যাবেন বসে যাওয়ার পর মাত্র এক শত এগারো বার ইয়াওয়াদুদ আল্লাহ পাকের এটা একটা গুণবাচক নাম ইয়া ইয়াওয়াদুদ আপনারা পাঠ করবেন একশত বার প্রথম ও শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা পশ্চিম দিকে একটা ফু দিবেন উত্তর দিকে একটা দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে একটা চার দিকে আপনি একটা করে ফু দিয়ে দিবেন ঠিক আছে এবং আপনি যখন এই আমলটা করবেন আপনার উদ্দেশ্য থাকবে নেক আপনার আল্লাহর প্রতি একিনো বিশ্বাসের সই আপনি নেক উদ্দেশ্য নিয়ে অর্থাৎ আপনার মনের মানুষকে ফিরিয়ে আনার অথবা আপনার মনের মানুষকে পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটা করবেন ঠিক আছে তারপরে আপনি মাত্র সাতাশ বার ঠিক আছে সাতাশ বার আপনি সুরা কাউসার বিসমিল্লাহ রহমান রহিম ইন্না কাল কাউসার ফসল্লিলি রব্বিকা ওয়ান হার ইন্না শানি আকা হুয়াল আবতার বিসমিল্লা সহি সাতাস বার আপনি সূরা কাউসার তেলাওয়াত করে আপনার আঙ্গুলে ফু দিয়ে দিবেন ঠিক আছে আপনার আঙ্গুলগুলিতে ফু দিয়ে দিবেন ঠিক আছে আপনার ডান হাতের আঙ্গুলে আপনি ফু দিয়ে দিবেন বাস তারপরে দেখবেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়ে গেছে আপনার কাছে সে পুনরায় ফিরে আসবে সে নিজের ভুলটা বুঝতে পারবে এবং সে যদি দূরে কোনো হয় সে যদি থাকে অনেক দূরে থাকে সে যদি আপনাকে ব্লক করে দেয় সে ইনশাআল্লাহ আপনাকে আনব্লক করে দেবে তো প্রিয় শ্রোতা আমলটা আবারও একবার আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি কিবলামুখী হয়ে বসবেন প্রথমে আপনি ইয়া বদুদও একশত বার পড়বেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদে পাক পড়ে একটা ফু পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে অর্থাৎ চার দিকে চারটা ফু দিয়ে দিবেন তারপরে আপনারা আপনাদের নিজের আঙুলে পাঁচটা আঙুলে আপনারা সাতাশ বার সুরা কাউসার পরে আঙুলে ফু দিবেন। ঠিক আছে আর আপনি যখন আমলটা করবেন আপনার উদ্দেশ্য হবে যে আপনি আপনার মনের মানুষকে ফিরিয়ে পাওয়ার জন্য আপনার মনের মানুষকে পুনরায় পাওয়ার জন্য আপনি এই আমলটা করছেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কল একই রাখবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনি আমলে কামিয়াবি হয়ে যাবেন তো আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি আপনি ভিডিওটা করতে চান তাহলে একটা কমেন্ট সেকশানে একটা দরোদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাদেরকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না